আজ 17ই মার্চ, আমাদের বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মদিন। পুরো বাংলাদেশে এই দিনটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। এই দিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও উদযাপিত হয়। আসসালামু আলাইকুম, আমি তালমিচি রয়া। আজকে আমাদের স্কুল এই দিনটি পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং স্মার্ট বাংলাদেশ স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙিন শীর্ষক আলোচনা ও কেক কাটা আর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের স্কুল হাজার হাজার বেলুন দিয়ে সাজানো হয়েছে। জন্মদিন মানেই তো বেলুন আর কেক। আমাদের অডিটোরিয়ামে স্টেজ সাজানো হয়েছে, সুন্দর না? ক্লাসরুমগুলোতে প্রতিযোগিতার জন্য চিত্রাঙ্কন হচ্ছিল। প্রথমেই জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করা হয়। অডিটোরিয়ামে উপস্থিত সবাই জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করে। প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হচ্ছিল। বাচ্চাদের সেই প্রিয় মুহূর্ত কেক কাটা। কেক কাটার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায়। আমি আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে কোরাস গানে অংশগ্রহণ করেছি। শ্রদ্ধেয় মনিকা মণ্ডল মিস আমাদেরকে খুব সুন্দরভাবে গানের প্র্যাকটিসগুলো করান।
সবাইকে ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।